হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টিপস ফ্রম বাপি। দর্শক, আপনাদেরকে যে সমস্ত টার্গেট মেডেল দিয়েছিলাম 19/6/2022 এই তারিখ মর্নিং এবং ডেতে কী কী পুরস্কার খেললো সেগুলো একবার জেনে নেব, তারপরে আমি আপনাদেরকে 20/6/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনুন। অনেকগুলো পুরস্কার খেলেছে, মর্নিংয়ে 9000 টাকার ঘরটা হয়তো মিস করে গেছে, কিন্তু একটি পাল্টি নাম্বারে পুরস্কার খেলেছে। আপনাদেরকে 39 নাম্বারটা দিয়েছিলাম, 39 39 নাম্বারটাকে পাল্টি করলে 93 হয়। এই 93 নম্বরে 4500 টাকার ঘর খেলেছে। এর আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম যে এখন কিন্তু পাল্টি নাম্বারে বেশি খেলছে, তাই পাল্টি নাম্বারটাকে অবশ্যই গুরুত্ব দেবেন। মর্নিংটা হয়তো খুব একটা ভালো পুরস্কার ওঠেনি, তবে ডেতে একেবারে দারুণ পুরস্কার উঠেছে, মানে খুবই প্রো লেভেলের টার্গেট হয়েছে, প্রচুর প্রচুর পুরস্কার উঠেছে। কী কী পুরস্কার সেটা জেনে নিই, তারপরে আমি 19 তারিখের টার্গেটে ফিরছি। আমি আপনাদেরকে 21 নাম্বারটা দিয়েছিলাম, 21 নাম্বারে 9000 টাকার ঘর খেলেছে। আবার এই 21 নাম্বারটাকে যদি কেউ পাল্টি করে ধরে 12 হয়, 12 মিডিলেও আবার 9000 টাকার ঘর খেলেছে। আবার এই 21 নাম্বারটাকে পাল্টি করলে 12 হয়, এই 12 নাম্বারটাতে 250 টাকার ঘর খেলেছে। এই হলো 21 নাম্বারে 3খানা পুরস্কার, ঠিক আছে। এছাড়া আপনাদেরকে 59 নাম্বারটা দিয়েছিলাম, 59 59 নাম্বারে 9000 টাকার ঘর খেলেছে। আবার এই 59 নাম্বারটাকে যদি কেউ পাল্টি করে ধরে 95 হয়, এই 95 নম্বরে আবার 9000 টাকার ঘর খেলেছে। তার মানে পাল্টি এবং ডাইরেক্ট দুই রকমভাবেই খেলছে। এই হলো মর্নিং এবং ডে পুরস্কার। ইভিনিং টার্গেটটা আপনাদেরকে আলাদা আর একটা ভিডিওতে দিয়ে দেবো, ওকে। এবার আপনাদেরকে 20/6/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা স্ক্রিনে চোখ রাখুন, ঠিক আছে। আর যে নাম্বারগুলো দেওয়া হবে 9000 টাকার ঘরের জন্য, 9000 টাকার ঘরটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তারপরেও কিন্তু বড় ঘর খেলবে, যেমন 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলবে, মোট কথা বড় ঘরেই থাকবে, ঠিক আছে। এবার বলি আপনাদের জন্য মর্নিং আমি ফার্স্ট টার্গেট রেখেছি 9000 টাকার ঘরের জন্য, 41 41 মিনিটে খুবই ভালো একটি নাম্বার। তারপরে দিলাম 73 73 মিনিটে টার্গেটে রাখতে পারেন, 5 3 দিলাম, দেখা যাক কী হয়। এছাড়া দিলাম 17 17 মিনিটে খেলার চান্স আছে, 16 এবং 34 এই 6টা মিডিলের মধ্যে থেকে 9000 টাকার ঘর খেলবে 20/6/2022 এই তারিখ মর্নিংয়ে। 9000 টাকার ঘরটা তো মিস করলে বলেইছি যে 450 ঘর তো আছেই। এই হলো মর্নিংয়ের টার্গেট। এবার আপনাদেরকে ডে টার্গেটটা দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি 28, এটা মিডিলটা, এই মিডিলটাকে টার্গেটে রাখতেই পারেন, খেলার চান্স আছে। 64 64 মিডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট নাম্বার 64 নাম্বারটা। এছাড়া দিলাম 71 79 79 মিনিটে মোটামুটি ভালো একটি নাম্বার, 51টা খেলার চান্স আছে। এছাড়া 93 এই 6টা মিডিলের মধ্যে থেকে 9000 টাকার ঘর খেলবে 20/6/2022 এই তারিখ ডেতে। 9000 টাকার ঘরটা যদি মিস করে যায় রেজাল্টে ফলো করবেন যে 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলেছে কিনা। আর এই নাম্বারগুলোকে কখনো কখনো পাল্টি করে খেলে দিতে পারে, 28 দিয়েছি 28কে ঘোরালে 82, এভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সমস্ত দর্শকরা এই চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো এক সপ্তাহ ফলো করতে, ঠিক আছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা সকলে খুব ভালো থাকুন এই আশাই কামনা করি। থ্যাংক ইউ ধন্যবাদ।